প্রার্থী বদলের দাবিতে কংগ্রেস কার্যালয় ভাঙচুর করল পাইকর ব্লকের কংগ্রেস কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর করল কংগ্রেস কর্মীরা। মোরারের দু নম্বর ব্লকের পাইকরে কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন আসিফ ইকবালের নাম। সেই প্রার্থী বদল করতে হবে বলে বিক্ষোভ চলছে পাইকরে কংগ্রেস কার্যালয়ে। ইতিমধ্যেই মোরারয় কংগ্রেসের প্রার্থী নিয়ে টাল বাহানা চলছে। আসিফ ইকবাল ওরফে রাসেলের নাম ঘোষণা করলেও এলাকার কর্মীরা তাকে মানতে না চায়। প্রাক্তন বিধায়ক তথা স্বরাষ্ট্রমন্ত্রী মোতাহার হোসেনের ছেলে মোশারফ হোসেনের নাম প্রস্তাব করা হয় কংগ্রেস জেলা কমিটির পক্ষ থেকে, কিন্তু মোশারফ হোসেন হঠাৎই করে তৃণমূলের প্রার্থী হওয়ায় কথা ঘোষণা করেন। দেওয়ান লিখন অনেক জায়গায় হয়ে গেছে আসিফ ইকবাল ও মোশারফ হোসেনের নাম, তবুও কংগ্রেস প্রার্থী নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছেন এলাকার কর্মীরা। অনেকেই আবার এই এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন কংগ্রেস নেতা আলী খানের নাম প্রস্তাব করেছেন কংগ্রেস প্রার্থী হিসাবে, কিন্তু আলী খান বর্তমানে তৃণমূলের সদস্য। এরই জেরে মোরারয় বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নিয়ে কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। রামপুরহাট থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, সমাজিত এসে ডিজিটাল। আমি আসিফ ইকবালকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছি না বা মানব না। তার নাম? আমার নাম আইজুদ্দিন মণ্ডল। বাড়ি? কামারখুম। আমাদের বিধান মোরার বিধানসভার প্রার্থী আসিফ ইকবালকে আমরা মানব না, মেনে নেব না। কেন? আমাদের প্রয়োজন হয়েছে আলী খানের, আমাদের প্রয়োজন মোর্তজা আলী খান। আমরা যদি এই আসিফ ইকবাল প্রার্থী হয় তাহলে আমরা কোনো বুথে এজেন্ট দিতে পারছি না কিংবা পারবো না। দয়া করে আমাদের যে জেলাকে বলা হচ্ছে, রাজ্যকে বলা হচ্ছে, যেমন প্রার্থী অতি শীঘ্রই চেঞ্জ হয়, চেঞ্জ করার জন্য আমরা আবেদন করছি। আপনার নাম? আমার নাম আশরাফ স্যার। আমাদের এখানে 294 বিধানসভা কেন্দ্রে আমরা প্রার্থী হিসাবে ঘোষণা করেছি জেলা থেকে আসিফ ইকবালকে, কিন্তু এই আসিফ ইকবালকে কেউ এখানকার কোনো কর্মী পছন্দ করছে না এবং চাইছে আসিফ ইকবালের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী হিসেবে চাইছে। কারণ আসিফ ইকবাল যদি প্রার্থী হিসেবে থাকে এখানে কোনো কর্মী কাজ করবে না এবং পুরোপুরি এই বিধানসভাটা একদম আমরা এখানকার প্রচুর পার্টি বলে কিছু অস্তিত্ব থাকবে না কংগ্রেস পার্টি। এই জন্যই আমরা চাইছি অনতিবিলম্বে যেন ইত্যা চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।